রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, মেজোবাই এবিএম ফজলের রাব্বি চৌধুরী মানিকুর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করেন। শুক্রবার বাদে জুমা রাউজান উপজেলার গহিরা উচ্চ বিদ্যালয়ের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ ইমামতি গজিল নগরীর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী। এই সময় উপস্থিত আছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, ফজলে শহীদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহাব, ইউনো জোনায়েদ কবির সোহাগ সহ রাজনৈতিক নেতাকর্মী। ইউনিয়ন থেকে, ফটিকচুরির থেকে, রাঙ্গামাটির থেকে, বাঁশখালীর থেকে অনেক চেয়ারম্যান বিন্দুরা, উপজেলা চেয়ারম্যান, তাই আমি মনে করি আপনারা দোয়া করবেন। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যেন জানাজাতে অংশগ্রহণ মানুষের হক। আল্লাহ বলেছেন শুধু মানুষকে কষ্ট দিয়ে থাকলে তার কাছে পরিবার যাতে এই সময় শক্ত থাকতে পারে তাদের জন্য। এর আগে বৃহস্পতিবার জুন 7 তারিখ 2:12 সময় হৃদরোগে আক্রান্ত এনে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ইন্তেকাল করেছিলেন তিনি। সিপ্লাস টিভি।